নমস্কার, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আমার হাতে একটা বাক্স আছে, এবার বাক্সটার অনেকগুলি তল আছে। আমি যদি দেখাই এই যে তলটা, এটা কি হতে পারে, অথবা এই যে তলটা এটা কি হতে পারে? হ্যাঁ, সঠিক উত্তর, এই যে লাল রঙের যে তলটা, এটা একটা বর্গাকার তল, বা এটাকে আমরা বলতে পারি বর্গক্ষেত্র। আবার এই যে অংশটা আছে, এটাকেও আমরা বলতে পারি বর্গক্ষেত্র। তার মানে বুঝতেই পারছো আজকে আমাদের যে বিষয়, আলোচ্য বিষয়, কতগুলো বর্গক্ষেত্র। যাই হোক, এবার কতগুলি বর্গক্ষেত্র হবে তার জন্য আমরা এই বোর্ডের মধ্যে একটা ছক কাগজকে আগেই লাগিয়ে দিয়েছি। এই ছক কাগজের মধ্যে দেখো একটা বর্গক্ষেত্র আছে যেটা লাল রঙের। কোনটা? হ্যাঁ, এটা। এবার তোমাকে যদি বলি এই লাল রঙের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটাকে একটু মেপে দেখো কি হয়। তার মানে যদি আমি এই লাল রঙের বর্গক্ষেত্রটার এক একটা বাহুকে 1 সেন্টিমিটার করে মেপে নিই, তাইলে তার আকৃতিটা আসছে, আকৃতিটা তো বর্গাকার ছিলই, মানে তার ক্ষেত্রফলটা আসছে 1 বর্গ একক। এবং আমার হাতে একটা ছোট্ট বর্গক্ষেত্র আছে, এটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, তার মানে আমার হাতে থাকা যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল 1 বর্গ একক। যাই হোক, এবার একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 1 বর্গ একক হয়, যদি তোমাকে বলি বা তোমাদেরকে বলি এরকম 12টা বর্গক্ষেত্র নিয়ে তুমি একটা আয়তক্ষেত্র বানাও তো দেখি, তাইলে তুমি কি করবে? হয়তো তুমি এটাকে নিয়ে নিলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা বর্গক্ষেত্র দিয়ে একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তো আয়তক্ষেত্রটা দেখতে কীরকম হবে? এই যে এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা বর্গক্ষেত্র দিয়ে একটা আয়তক্ষেত্রাকার জিনিসকে আমি তৈরি করলাম। আবার আমি যদি বলি অন্যভাবে বানাও দেখি, তোমাকে সেই 12টা বর্গক্ষেত্রকেই নিয়ে অন্যভাবে আরেকটা আয়তক্ষেত্র কি হতে পারে? হ্যাঁ, যদি আমরা দেখি এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি যদি এই 12টা বর্গাকার আকৃতিকে নিয়ে একটা আয়তক্ষেত্র বানাতে চাই, তবে এটা দেখতে কিছুটা এরকম হবে। তো একটা আছে নীল রঙের আয়তক্ষেত্র, আর একটা আছে এখানে গোলাপি রঙের আয়তক্ষেত্র। এখন প্রশ্নটা হলো, এই দুটো আয়তক্ষেত্রের মধ্যে একটা বিশেষ মিল আছে, মিলটা কোথায়? কারণ এখানেও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা বর্গক্ষেত্রকে নেওয়া হয়েছে, এখানেও 12টা বর্গক্ষেত্রকে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাদের ক্ষেত্রফলটা কীরকম? তাদের ক্ষেত্রফল একই রকম। এটার ক্ষেত্রফল হবে 12 বর্গ একক, এটার ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ একক। তার মানে দুটো আয়তক্ষেত্রের মধ্যে একটা মিল হচ্ছে তাদের ক্ষেত্রফলের দিক দিয়ে। এবার আমি যদি বলি তুমি এই গোলাপি আয়তক্ষেত্রের পরিসীমাটা নির্ণয় করো, আবার সেই নীল রঙের যে আয়তক্ষেত্র আছে তারও পরিসীমা নির্ণয় করো, তাইলে তা কত দাঁড়াচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এটা হচ্ছে 16 একক। আর এটার পরিসীমা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মানে 14 একক। তার মানে তাদের পরিসীমাটা ভিন্ন, কিন্তু তাদের ক্ষেত্রফল একই রকম।
যাই হোক, এবার আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অংশে। এখানে তোমাদের পাঠ্যপুস্তকে কিছু স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে, যেগুলিকে আমরা পোস্ট অফিস থেকে পাই স্ট্যাম্পগুলি। তো যাই হোক, আমার কাছে স্ট্যাম্পগুলি নেই, কারণ স্ট্যাম্পগুলির আকৃতি খুব ছোটো হওয়াতে আমি একটু বড় বড় আকৃতির জিনিস নিলাম, যাতে আমি দেখাতে পারছি। তো এখানে দেখো একটা আয়তক্ষেত্র আছে, যার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, মানে এখানে প্রায় 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, মানে 20টা বর্গক্ষেত্র আছে। আমি যদি এটাকে এখানে পেস্ট করি, তাহলে দেখতে এটা এরকম হচ্ছে। আবার আরেকটা আয়তক্ষেত্র আছে, এটাকেও যদি আমি এখানে পেস্ট করি, এটা দেখতে কিছুটা এরকম হচ্ছে। এবার দুটো হয়ে গেল। আর যদি আমি আরেকটা পেস্ট করি এখানে, এটা দাঁড়াচ্ছে কিছুটা এরকম। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে তিনটা স্ট্যাম্প বা স্ট্যাম্প এর মতো করে আমি তিনটা আয়তাকার জিনিসকে এখানে রাখলাম, তাদের ক্ষেত্রফলগুলি কীরকম হতে পারে বলো তো দেখি। এটার ক্ষেত্রফল আমরা আগে দেখেছি 20 বর্গ একক, কারণ সে 20টা বর্গক্ষেত্রকে কভার করে রেখেছে। এটা কতটা বর্গক্ষেত্রকে কভার করে রেখেছে চলো আমরা গুনে দেখি। 1, 2, 3, আর এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। তো আমরা মোট যদি গুনে দেখি, আমরা পাবো যে এটা 21টা বর্গক্ষেত্রকে কভার করে রেখেছে, মানে ঢেকে রেখেছে। তার মানে তার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 21 বর্গ একক। আর এই যে ছোট নীল রঙের আয়তক্ষেত্র আছে, সে কতটা বর্গক্ষেত্রকে ঢেকে রেখেছে? 1, 2, 3, 4, 5, 6। তার মানে তার ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, সঠিক বলেছো, 6 বর্গ একক। বাহ, তার মানে আমরা বর্গক্ষেত্র দিয়ে বিভিন্ন আকৃতির যে আয়তক্ষেত্রগুলি আছে তাদের ক্ষেত্রফল বের করতে পারছি। এবার আরেকটা জিনিস দেখো, যদি তোমাকে কেউ বলে যে তোমার হাত, হাতের ছাপ, আর তোমার ঘরে ছোট ভাই বা বোন, তাদের হাতের ছাপ, কার হাতের ছাপটা বড়? তুমি বলবে তোমার হাতের ছাপ বড়, কারণ তুমি বড়। আর তোমার ছোট্ট যে ভাইটা বা বোনটা আছে, তার হাতের ছাপটা ছোট। আচ্ছা, কীরকম হতে পারে হাতের ছাপ? দেখো, এই যে দেখো, এই হলো তোমার হাতের ছাপ, আর এই হচ্ছে তোমার ছোট্ট ভাইয়ের হাতের ছাপ। কোন হাতের ছাপটা বড়? তুমি বলবে এটা বড়, এটা ছোট। কিন্তু তোমাকে যদি বলে যে কিভাবে বুঝলে তুমি এটার, তোমার হাতের ছাপ বড় এবং তোমার ছোট ভাইয়ের বা বোনের হাতের ছাপ ছোট, তার জন্য তুমি এরকম ছক কাগজের সহযোগিতা নিতে পারো, নিয়ে প্রমাণ করে দেখাতে পারো যে কার হাতের ছাপ বড় অথবা পায়ের ছাপ বড়। আমরা বিভিন্ন জন্তু বা জানোয়ারের পায়ের ছাপ দেখি, তোমাদের পাঠ্যপুস্তকে আছে, দেখবে কার ছাপটা বড়, কোন ছাপটা ছোট। এটাকে আমরা কিভাবে প্রমাণ করব? এখন এটাকে প্রমাণ করতে গেলে আমি একটা ত্রিভুজের সাহায্য নিচ্ছি। প্রথম দেখো, এখানে একটা ত্রিভুজ আছে, এটাকে যদি আমি এখানে লাগিয়ে দিই, প্রথম বলো দেখো, বলো তো দেখি এটার ক্ষেত্রফলটা কত হচ্ছে? তুমি বলবে এটার ক্ষেত্রফল বের করতে গেলে তো কিছু কিছু জায়গা আছে যেটা একটা বর্গক্ষেত্রকে সম্পূর্ণভাবে ঢেকে রাখে না, তার মানে তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এই দেখো, এই যে ত্রিভুজটা হলুদ রঙের, এটাকে যদি তুমি এইরকম করে আরেকটা ত্রিভুজ লাগাও, তাহলে তুমি দেখতে পাবে এই সম্পূর্ণ একটা আয়তক্ষেত্র। তার মানে তুমি আগেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্র সাহায্যে বের করেছিলে। এবার এখানটায় এই যে হলুদ রঙের ত্রিভুজটা আছে, তার ক্ষেত্রফল পুরোটা যে আয়তক্ষেত্র আছে এটা, তার ক্ষেত্রফলের কি অর্ধেক?
হ্যাঁ ঠিক ধরেছো। তার মানে যদি পুরো আয়তক্ষেত্রটা যার ক্ষেত্রফল 15 বর্গ একক, কারণ সে 15টা বর্গক্ষেত্রকে ঢেকে রেখেছে, এবার তার অর্ধেক অংশ সরিয়ে নিলে সে কতটা বর্গক্ষেত্রকে ঢেকে রেখেছে? তার মানে সে 15 অর্ধেক, তার মানে 7.5, মানে 7.5টা বর্গক্ষেত্রকে ঢেকে রেখেছে। তার মানে এই হলুদ আকৃতির ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 7.5 বর্গ একক, মানে 7.5 বর্গ একক। বাহ, এবার দেখো যদি আমরা একটা এরকম আকৃতির এই যে একটা সামন্তরিক নিই, বাহ যদি আমি একটা এরকম আকৃতির সামন্তরিক নিই তাইলে আমি কি পাই? দেখো এই সামন্তরিকের ক্ষেত্রফল কিভাবে হবে, তুমি দেখতে পাচ্ছ এখানে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা বর্গক্ষেত্রকে সে সম্পূর্ণ ঢেকে রেখেছে, কিন্তু এই জায়গাটা আর এই জায়গাটা একটু আলাদা। তখন তুমি কি করবে? কারণ দেখো এই 6টা বর্গক্ষেত্র যেহেতু পুরোপুরি ঢেকে রেখেছে, কারণ 1, 2, 3, 4, 5, 6 বর্গ একক, আর এই জায়গাটা এই যে জায়গাটা এটা এই আয়তক্ষেত্রের অর্ধেক, তার মানে এই জায়গাটাও সেম এই যে পুরো আয়তক্ষেত্রটা আছে তার অর্ধেক, তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রের অর্ধেক, আর আয়তক্ষেত্রটা 2টো বর্গক্ষেত্রকে ঢেকে রেখেছিল, তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে কি 1 বর্গ একক, এটার ক্ষেত্রফল 1 বর্গ একক, আর মাঝখানে 6 বর্গ একক, 6, 1, 1, মোট হয়ে গেল 8 বর্গ একক। বাহ, তার মানে আমরা এবার পুরোপুরি ঢেকে রাখেনি এমন আকৃতির জিনিসেরও ক্ষেত্রফল বের করতে পারছি কিসের সাহায্যে? বর্গক্ষেত্রের সাহায্যে। এবার দেখো আমার কাছে আরেকটা ভিন্ন আকৃতির জিনিস এরকম রাখা আছে। এবার যদি তোমাকে কেউ বলে যে এটার ক্ষেত্রফল কত, তখন তুমি কিভাবে বের করবে? এই দেখো এটা ঠিক এরকম। তো প্রথমেই আমাদের কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা বর্গক্ষেত্র পুরোপুরি ঢাকা, কিন্তু বাকি অংশগুলির সম্পূর্ণভাবে ঢেকে রাখা নেই। তো প্রথমে আমরা যেহেতু এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বর্গক্ষেত্রকে সম্পূর্ণ ঢেকে রেখেছে, তার মানে 8 বর্গ একক ভেতরটার ক্ষেত্রফল, আর বাইরের যে অংশগুলি একটা সম্পূর্ণ বর্গক্ষেত্র থেকে একটু বেশি আছে তাদেরকে আমরা ভেবে নেব 1, আর যেগুলি একটা বর্গক্ষেত্রের অর্ধেকের থেকেও কম সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব। এবার তাহলে পুরোপুরি কয়টাকে ঢেকে রেখেছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে 8 বর্গ একক যোগ, এবার বড় মানে 1 বর্গক্ষেত্রের অর্ধেকের থেকে বড় কোণ কতটা আছে? 1, এটা 2, 3, 4, তার মানে আরও 4 বর্গ একক, আর যেহেতু 1, 2, 3, 4 এই 4টা অংশ অর্ধেক থেকে কম তাইলে এগুলিকে আমরা আর হিসেবের মধ্যে আনবো না, তার মানে টোটাল আমার ক্ষেত্রফল কত দাঁড়ালো? 8 আর 4, 12 বর্গ একক। তার মানে আমরা বর্গক্ষেত্রের সাহায্যে এই সমস্ত ইরেগুলার যে সমস্ত জিনিসগুলো আছে তাদেরও ক্ষেত্রফল বের করতে পারছি। বাহ, চলো আমরা এবার ত্রিভুজ নিয়ে ভাবি, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব। এই যে আমার হাতে একটা ত্রিভুজ আছে যার রংটা দেখতে সবুজ, এবার যদি আমি ত্রিভুজটাকে ছক কাগজের মধ্যে বসাই তাইলে দেখতে কীরকম হচ্ছে? তোমরা বলবে তার ক্ষেত্রফল বের করা খুবই সোজা, কারণ এই ত্রিভুজটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা বর্গক্ষেত্র নিয়ে যে একটা আয়তক্ষেত্র আছে সে তার অর্ধেক, মানে 16টা বর্গক্ষেত্র নিয়ে যে একটা আয়তক্ষেত্র বা বড় বর্গক্ষেত্র আছে এই ত্রিভুজটা তার অর্ধেক, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 8 বর্গ একক। এবার যদি আমরা আরেকটা ত্রিভুজ নেই, এটা দেখতে হলুদ আকৃতির, যদি আমরা এটাকে এভাবে বসিয়ে দিই
এবার বলো দেখি এই হলুদ আকৃতির ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তোমাদের মধ্যে কেউ কেউ ভাবছো হলুদ আকৃতির ত্রিভুজটা এবং সবুজ আকৃতির যে ত্রিভুজটা আছে, মানে হলুদ রঙের এবং সবুজ রঙের ত্রিভুজটা, তারা দেখতে সম্পূর্ণ ভিন্ন কিন্তু তাদের ক্ষেত্রফল সমান হতে পারে। কিভাবে হতে পারে? দেখো এই যে হলুদ আকৃতির ত্রিভুজটা আছে, যদি আমি এটাকে এখানে বসাই, আমরা দেখতে পাচ্ছি এই হলুদ আকৃতির ত্রিভুজটা এই যে একটা আয়তক্ষেত্র আছে এরকম 1 2 3 4 5 6 7 8, তো ত্রিভুজের অর্ধেক অংশ এই আটটা ছোট বর্গক্ষেত্র যে একটা আয়তক্ষেত্র আছে তার অর্ধেক, তার মানে এটা হয়ে গেল 4 বর্গ একক। বাকি অর্ধেকটা আবার এরকম একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের অর্ধেক, তার মানে এটাও 4 বর্গ একক। দুটোকে যদি আমি একসঙ্গে যোগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 8 বর্গ একক। তার মানে আগের যে সবুজ রঙের ত্রিভুজটা ছিল এটাও এরকম ছিল এবং এটার ক্ষেত্রফল ছিল 8 বর্গ একক। তার মানে ত্রিভুজ দুটো দেখতে আলাদা আলাদা হলেও তাদের ক্ষেত্রফল কিন্তু একই, তার মানে 8 বর্গ একক। এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটাও পেয়ে যাই, যেটা হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তার মানে তোমরা যখন উপরের ক্লাসে যাবে তখন ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে বের করতে পারবে। এবার যদি আমরা একটা ধাঁধাতে যাই, তোমাকে যদি কেউ বলে যে এরকম 1 2, বা এখান থেকে যদি ধরি 1 2 3 4, এই চারটা ডট দিয়ে একটা লাইন যদি হয়, ব্যাস তোমাকে বলা আছে এই চারটা ডট দিয়ে একটা লাইন আছে এবং এই লাইনটা দিয়ে তুমি 20 বর্গ এককওয়ালা একটা আকৃতি বানাও যার ক্ষেত্রফল কত হবে 20 বর্গ একক। তো তুমি কিভাবে বানাবে? দেখো হয়তোবা তুমি প্রথমে একটা এরকম আকৃতি নেবে ত্রিভুজ যার ক্ষেত্রফল কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, মানে 9টা বর্গক্ষেত্র দিয়ে যে একটা আয়তক্ষেত্র আছে বা বর্গক্ষেত্র আছে তার অর্ধেক। এবার যদি তুমি একটা নাও এরকম, তাহলে এটাও একটা আয়তক্ষেত্রের অর্ধেক। আবার যদি একটা তুমি নাও এরকম, তাহলে এটাও একটা আয়তক্ষেত্রের অর্ধেক। আর যদি তুমি এবার শেষ যে ত্রিভুজটা আছে এটাকে যদি তুমি নাও এবং এখানে বসাও, এটাও একটা আয়তক্ষেত্রের অর্ধেক। তার মানে এই যে আকৃতিটা পেলাম, এই আকৃতিটা তার ক্ষেত্রফল কত? এই হলুদ আকৃতির ত্রিভুজ যেটার ক্ষেত্রফল 4.5, দ্যাট মিন্স 4.5 বর্গ একক। দু নম্বরে যে নীল রঙের ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল কত? যেহেতু সে পুরো 1 2 3 4 5 6টা বর্গক্ষেত্র নিয়ে যে আয়তক্ষেত্র ছিল তার অর্ধেক, তার মানে এটা হবে 3 বর্গ একক। এই যে গোলাপি রঙের ত্রিভুজ আছে এটার ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গ একক, কারণ সে 10টা ছোট ছোট বর্গক্ষেত্রকে ঢেকে রাখে এমন একটা আয়তক্ষেত্রের অর্ধেক। আর সবুজ রঙের যে ত্রিভুজটা আছে এটা হলো 7.5 বর্গ একক, কারণ সে 15টা বর্গক্ষেত্রকে ঢেকে রাখে এমন একটা আয়তক্ষেত্রের অর্ধেক। তার মানে আমার টোটাল এই যে আকৃতিটা পেলাম তার ক্ষেত্রফল কত হচ্ছে 4.5 7.5, মানে 7.5 7.5 যোগ 4.5 যোগ 3 যোগ 5 বর্গ একক, দাঁড়াচ্ছে কত 7.5 7.5
কত হয়ে গেল 12 12 আর 3 15 15 আর 5 20 বর্গ একক আমাদের প্রশ্নটা কি ছিল তোমাকে বলাই হয়েছিল যে এরকম এমন একটা আকৃতি বানাও যার ক্ষেত্রফল 20 বর্গ একক হবে এবং একটা রেখা তোমাকে দেওয়া হয়েছিল এরকম অনেকগুলি ধাঁধা আছে যেটা আমরা করতে পারি এবার তোমাদের জন্য কিছু বাড়ির কাজ মনে করো এইরকম একটা দাগ আছে যেখানে তিনটা ডট দিয়ে বানানো যায় এবার তোমার কাজ হলো এইটা দিয়ে তুমি এমন একটা আকৃতি বানাও যার ক্ষেত্রফল 10 বর্গ একক হয় আবার যদি তোমাকে বলে কেউ এরকম একটা দুটো রেখা আছে তোমাকে বলা হয়েছে এই দুটো রেখার সাহায্যে তুমি এমন একটা আকৃতি বানাও যার ক্ষেত্রফল 4 বর্গ একক হয় তো এগুলি তুমি করতে পারবে তো তার মানে তোমাদের এই দুটো কাজ বাড়ির জন্য রইল আর বাকি যে সমস্ত জিনিসগুলি আমরা করলাম তার থেকে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে বর্গক্ষেত্রগুলিকে যদি আমি ছোট ছোট করে ভেবে নেই তাহলে আমরা যে কোনো আকৃতির এটা হতে পারে আমার জ্যামিতিক আকৃতি অথবা হাতের ছাপ পায়ের ছাপ এই সমস্ত জিনিসগুলিরও আমি টোটাল ক্ষেত্রফল বের করতে পারবো কিসের সাহায্যে ছক কাগজে বসিয়ে ছোট ছোট বর্গক্ষেত্রের সাহায্যে নমস্কার আগামী ক্লাসে আবার দেখা হবে